প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছি জগদ্দল পিং ভিলেজে। এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তৈরি হয়েছে পিং ভিলেজ, যেটার সবচেয়ে বড় আকর্ষণ যেটা সেটা হচ্ছে এই পিং ভিলেজটা যতদূর এরা করেছে, এখানে সবই হচ্ছে পিঙ্ক কালারের রং দিয়ে সব কিছু সাজিয়েছে সুন্দর করে, যেটাকে দেখতে আসলে সত্যি একটা অসাধারণ একটা ব্যাপার মনে হয়। তবে আমরা স্বেচ্ছাসেবক যারা আছি, তারা চেষ্টা করলে বা ইচ্ছা করলে আমরা আমাদের নিজেদের এলাকাও এরকম পিঙ্ক ভিলেজের মতো সাজাইতে পারি। তবে পিঙ্ক ভিলেজ না দিয়ে আমরা অন্য কোনো নামে কিংবা অন্য কিছু করে এরকম সাজিয়ে দৃষ্টিনন্দন কিছু করতে পারি, যা দেখে মানুষ একটা আগ্রহ প্রকাশ করবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিঙ্ক ভিলেজের সাইনবোর্ড, এখান থেকে পিঙ্ক ভিলেজ শুরু। আর আমরা আজকে এই পিঙ্ক ভিলেজের ভিতরে ঘোরাফেরা করব, আমরা দেখব পিঙ্ক ভিলেজটা কত সুন্দর। আমি এর আগে কয়েকবার এসেছি, অবশ্যই আসলে পরেও আমার এই পিঙ্ক ভিলেজটা আজকের মতো এরকম করে ঘুরে দেখা সম্ভব হয়নি। তো চলুন আমার সাথে আমরা যাই, পিঙ্ক ভিলেজটা দেখতে দেখতে যাই এবং আপনাদেরকে দেখাই পিঙ্ক ভিলেজের অবস্থান কিংবা পিঙ্ক ভিলেজটা কীভাবে সাজানো আছে সবই দেখতে পাচ্ছেন। পিঙ্ক ভিলেজের আশেপাশে যতগুলো ঘরবাড়ি আছে কিংবা গাছপালা আছে সব কিছুই পিঙ্ক কালার দিয়ে সাজানো। শুধু এই পিঙ্ক ভিলেজের এই পিঙ্ক কালার দিয়ে সাজানো বা সাজিয়েই সীমাবদ্ধ নাই তারা, এই পিঙ্ক ভিলেজের আরও কিছু বিশেষ আকর্ষণ আছে। পিঙ্ক ভিলেজে আছে মহিলা অঙ্গন, মহিলা অঙ্গন পিঙ্ক ভিলেজ, যেখানে পাওয়া যাবে মহিলাদের সব রকমের ব্যবহার্য পণ্য সামগ্রী, অর্থাৎ লেডিস কর্নার যাকে বলে। লেডিস কর্নারে লেডিসদের সব কিছু পাওয়া যাবে। তারপরে এখানকার মানুষ যা কিছু তৈরি করে কিংবা যা কিছু বানায় সব কিছু পিঙ্ক ভিলেজ নামে, পিঙ্ক ভিলেজের নামে আখ্যা দেয়। তবে একটা সুস্থ সুন্দর মনোরম পরিবেশ, মানে সাধারণের মাঝে অতি সাধারণ যাকে বলা হয় সেটা হচ্ছে এই পিঙ্ক ভিলেজ। আপনি এখানে আসলে আশ্চর্য হবেন যে কী অভিনব কায়দায় কিংবা কীভাবে পিঙ্ক ভিলেজটা তৈরি করছে। আপনি যেদিকেই তাকাবেন সব দিকেই পিঙ্ক কালারের একটা সমারোহ দেখতে পাবেন, যেটা আপনাকে অথবা আপনার মনকে আকর্ষণ করবে যে না একটু দেখে যাই বিষয়টা কি। বিষয়গুলো খুবই সত্যি একটা অসাধারণ। আর এগুলো হচ্ছে সামাজিক অবস্থানের সৃষ্টিশীল ক্রিয়েটিভ লোকজন তাই এগুলো চিন্তাভাবনা করে, চিন্তাধারা হয় যাতে কিংবা আপনার মনের সাথে ভালো হয় যাতে, সেজন্য এর সাথে করলেই অনেক কিছু দেখা যায়, জানা যায়, বোঝা যায়, শোনা যায়। যত বেশি ভ্রমণ করবেন তত বেশি দেখতে পারবেন, আর যত বেশি দর্শন করবেন তত বেশি আপনার জ্ঞানের মাত্রা বৃদ্ধি পাবে। আর জ্ঞানের মাত্রা বৃদ্ধি পাওয়া মানে আপনার নিজের জীবনকে সুন্দর করে সাজানোর জন্য আপনার উপায় খুঁজে বের করা। আপনি যত ঘুরবেন তত দেখবেন তত নিজের নিজেকে পার হয়ে এখন আমরা জগদ্দল বাজারে ঢুকে গেছি। এখন জগদ্দল বাজার থেকে বেরিয়ে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন পাশে আছে ইলফুল ফুজুল ইনস্টিটিউট, যা আমাদের মহানে বছর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 আগে ইলফুল ফুজুল নামে ছোটোবেলায় একটা সংগঠন খুলেছিল। তা আমরা দেখতে পেলাম সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগঠনের নামে একটা সংগঠন তৈরি করেছে। তো এটা দেখে খুব ভালো লাগলো যে জগদ্দল বাজারে বাম পাশে দেখতে পাচ্ছেন আমরা মৎস্য খামার, এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ হয়। আর এবং এখানে বড় বড় মাছ আছে, আমি আজকে আপনাদেরকে নামিয়ে দেখাতে পারছি না, আমি ব্যস্ত আছি যার কারণে গাড়ি থেকে নামতে পারছি না। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমরা যাতে ভিডিও দেওয়ার উৎসাহ প্রেরণা পাই। আপনি আমাদের ভিডিও দেখলে জগদ্দল বাজারের আংশিকভাবে অনেক কিছু দেখতে পারবেন, যা হয়তো আপনার থেকে এসে দেখা সম্ভব হবে না, কিন্তু আমাদের ভিডিও দেখে আপনি জগদ্দল বাজারের
অনেক কিছুই দেখতে পারবেন, জানতে পারবেন, ভবিষ্যতে হয়তো কোনো কাজে আসতে পারে এই ভিডিওটা। তো বন্ধুরা, আমরা জগদ্দল বাজার হয়ে গেছি, এখন আমাদের ভিডিওটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।